এই দুটি কাজ করলে স্ত্রী কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসবে, তাদের মনে সব সময় আপনার জায়গাটা কিন্তু থাকবে, আপনাদের সম্পর্কটা এতটাই শক্তিশালী হবে যে সে তার তরফ থেকে অন্য কোনো প্রেম বা ভালোবাসা বা তৃতীয় ব্যক্তির সম্পর্কে কিন্তু কখনোই জড়াবে না। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে স্বামী স্ত্রীর মধ্যে সব সময় একটা ঝগড়াঝাটি অশান্তির আবহ কিন্তু হয়েই আছে। এটা কেন? জ্যোতিষশাস্ত্র এবং বাস্তবিক কিছু তত্ত্ব নিয়ে কিন্তু আমাদের আজকের এই প্রোগ্রাম আপনাদের জন্যই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীর বাঁধনটা কিন্তু অনেকটা এখন খেলনা হয়ে গেছে, কারণ কিছুদিন পর পর তাদের মধ্যে যেমন সম্পর্কের বাঁধন তৈরি হয়, আবার দেখাও যায় যে তাদের মধ্যে ডিভোর্স কেসও কিন্তু প্রচুর পরিমাণে চলছে। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে কিছু জিনিস মানতেই হবে। যদি আজকে তার মধ্যে যদি গুরুত্বপূর্ণ দুটি জিনিস আমি বলবো, এই দুটি কাজ যদি আপনারা করেন, দেখবেন সবসময় স্ত্রীর মনে কিন্তু পাকাপাকিভাবে আপনি একটা জায়গা করে নেবেন। তো আপনারা দেখছেন জ্যোতিষ এবিএস চ্যানেল, যদি এই অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হলো স্ত্রীর সম্বন্ধে কখনো কোনোদিন খারাপ কাজ বা খারাপ কথা কিন্তু বলবেন না, ডাইরেক্ট সরাসরি বলবেন না। আমরা দেখতে পাই তার মুখের উপরে অনেক জিনিস কিন্তু আমরা বলে ফেলি, কিন্তু এখনকার ডেটে দাঁড়িয়ে জানবেন আমাদের আবেগ ও সেন্টিমেন্টটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এখন অনেক সেন্টিমেন্ট বা আবেগটা এখন যদি কাউকে কোনো কিছু বলা হয় তাহলে তাতে কিন্তু সে কান্না যেমন করে তেমনি তার শারীরিকভাবে জোরটা কিন্তু অনেকটা কম। এখান থেকে অনেক আগে দাঁড়িয়ে কিন্তু এই ব্যাপারটা এতটা ছিল না, তাই অবশ্যই সময়ের সাথে সাথে আপনাকেও কিন্তু মানিয়ে নিতে হবে। যদি আপনি সেটা না করতে পারেন তাহলে সেটা কিন্তু আপনার জন্যই ক্ষতিকারক, অন্য কারোর জন্য নয়। তাই অবশ্যই তার যদি কোনো ভুল ভ্রান্তি বা অন্য কোনো কিছু থাকে, দয়া করে সেটা সামনাসামনি বা সরাসরি বলবেন না। অনেক স্বামীরাই থাকে স্ত্রীর ভুল দেখলেই বা স্ত্রীর সামান্য কোনো ভুল দেখলেই তাতে কিন্তু সে মানে সামনাসামনি ও ডাইরেক্ট আপনার নিজের পরিবারের মধ্যে বা সকলের সামনে যারা আপনার কাছের লোক, হয়তো আপনি আপনার নিজের মা বাবা ভাই বোন সবার সামনে তাকে হেনস্থা বা অপমান করলেন, এটা কিন্তু তার ভিতরে ভিতরে আপনার প্রতি ভালোবাসাটা কিন্তু কমতে থাকবে, কখনোই বাড়বে না। কারণ জানবেন স্ত্রী আপনারই সংসার, তাই আপনাকে চেষ্টা করতে হবে তার সে যদি কোনো ভুল করে বা আপনার চোখে যদি সেটা ভুল বলে প্রমাণিত হয়, ইনডাইরেক্টলি আপনি অন্য কোনো কথা ও কাজের মাধ্যমে সেটা যদি তাকে একটু বুঝিয়ে বলেন বা অন্য সময় সেই সময়টা সবসময় অ্যাভয়েড করবেন, অর্থাৎ যে সময়টা সে ভুল করবে ডাইরেক্ট কিন্তু সেই সময় কখনো বলবেন না। অন্য সময় ঠান্ডা মাথায় যদি আপনি এই কথাটি তাকে যদি অন্যভাবে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন তবে সেটা কিন্তু তার জন্য যথেষ্ট ভালো হবে এবং সে কিন্তু তার ভুলটা শুধরেও নেবে। এবার আপনি যদি সরাসরি তাকে যদি আকার ইঙ্গিতে বা কোনো কিছু যদি বলার চেষ্টা করেন সেটা কিন্তু তার জন্য কিন্তু ভীষণ নেগেটিভ। দ্বিতীয় কথা হলো স্ত্রীকে অনেক সময় দেখা যায় তার নিজের পরিবারের সম্বন্ধে অনেক প্রশ্ন করেন বা খারাপ কথা বলেন, যেটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। তার মা বাবার কথা, তার নিজের ভাই বোনের কথা, এই ধরনের কোনো নেগেটিভ কথা কিন্তু তার সামনে কখনো বলবেন না। অনেক সময় দেখা যায় তার ব্যক্তিগত তার যেটা খারাপ লাগবে সেই কাজটাই কিন্তু আমরা করে থাকি। জানবেন আজকে যদি আপনার নিজের মা বাবার সম্বন্ধে কেউ কোনো বাজে কথা বলে সেটা কিন্তু যেমন আপনারও খারাপ লাগে, তাই অবশ্যই তার দিকটাও কিন্তু আপনাকে যথেষ্ট লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ প্রত্যেকটা সম্পর্কের যেমন একটা বিশ্বাস ও ভালোবাসা নিয়ে সম্পর্কটা গড়ে ওঠে, একদিনেই কিন্তু কখনো কোনো জিনিস হয় না। তাই অবশ্যই তাকে যেমন সম্মান করবেন তার নিজের বাবা মাকেও আপনাকে সম্মান করা উচিত, যাতে সে যাতে আপনার প্রতি কোনো ভুল না বোঝে। এবং সর্বোপরি আপনাকে এমন কিছু জিনিস করতে হবে যেটা তার সব থেকে প্রিয়, সেটাই আপনি অন্তত সপ্তাহে একদিন হলেও করবেন। যেমন অনেকে মনে করুন ঘুরতে পছন্দ করে, অনেকে হয়তো ফুল পছন্দ করে, অনেকে হয়তো খাবার খেতে পছন্দ করে, অর্থাৎ এক একজনের পছন্দ, অনেকে হয়তো সাজতে পছন্দ করে। জানবেন সব মেয়েদের পছন্দ কিন্তু এক না, অর্থাৎ আগে আপনাকে বুঝতে হবে যে তার পছন্দের জায়গা কোনটা। তার পছন্দ অনুযায়ী সপ্তাহে মানে প্রতিদিন না পারলেও আপনি সপ্তাহে একদিন অর্থাৎ মাসে 4 দিন কিন্তু আপনাকে সেই জিনিসটা অবশ্যই করতে হবে। যদি সে খেতে পছন্দ করে বা খাওয়াতে কাউকে পছন্দ করে তাহলে আপনি সেই জিনিসটা করবেন বাড়িতেই, দরকার হলে খাওয়ানোর জন্য অবশ্যই রেস্টুরেন্ট সবসময় যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতে করতে পারেন। সে যদি খুব রোমান্টিক হয় তাহলে অবশ্যই আপনি তাকে একটা করে ফুল দিতে পারেন প্রতি সপ্তাহে। সে যদি ঘুরতে পছন্দ করে
তাহলে আপনি আপনার টাইম অনুযায়ী আপনি সপ্তাহে একটা দিন 20 মিনিট বা 1 ঘন্টার জন্য কিন্তু ঘুরতে যেতে পারেন। এই কথাগুলো আপনার কাছে সাধারণ মনে হলেও এর অন্তর্নিহিত অর্থ কিন্তু ব্যাপক, কারণ দীর্ঘদিন সম্পর্কের বাঁধনটা চাপা থাকতে থাকতে কিন্তু একটা সময় সেটা আলগা হয়ে যায়। তখন দেখা যায় স্বামী স্ত্রীর প্রতি বাঁধনটা বা ভালোবাসাটা কিন্তু অন্য জায়গায় চলে যায়। আপনি হয়তো বুঝতেও পারলেন না যে আপনার স্ত্রী যে এখন আর আপনাকে কেন ভালোবাসে না। আপনি হয়তো কাজের পিছনে ছুটতে ছুটতে আপনি হয়তো এখন আর কোনো সময় পান না, হয়তো আপনি তার সম্বন্ধে কোনো খোঁজ খবর রাখেন না। এটা কিন্তু আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে আমাদের একটা বড় সমস্যা মানুষের, যেটা আমরা দেখেছি অ্যানালিসিস করে যে পুরুষের সব থেকে এখন বড় সমস্যা হয়েছে যে তার স্ত্রীদের কিন্তু সময় না দেওয়া। এটা কিন্তু তাদের সব থেকে বড় আক্ষেপ বা ক্ষোভ, আপনি তার সম্বন্ধে কোনো খোঁজই রাখেন না, যেটা কিন্তু একটা বড় নেগেটিভ জিনিস। সে কি করছে না করছে, তার পছন্দ ভালো লাগা, এই জিনিসগুলো যদি আপনি একটু খোঁজ রাখেন তাহলে জানবেন আপনার সম্পর্কের বাঁধনটা যেমন শক্ত হবে তেমনি আপনার সম্পর্কটা কিন্তু যথেষ্ট মজবুত হবে। তাই অবশ্যই এই জায়গাটাকে আপনি খেয়াল করুন, যাতে আপনাদের সম্পর্কটা ভালো থাকে, অন্য কোনো ব্যক্তি সেখানে যাতে প্রবেশ না করতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাকেও দেখতে হবে। আপনার বাড়ির পাঁচিল যদি শক্ত না হয় বা যদি উঁচু না হয়, জানবেন যে কেউ কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। তাই এই জায়গাটাকে আপনি অবশ্যই খেয়াল রাখুন। মানুষের জীবনটাও কিন্তু ঠিক তাই, তাই আপনাকেই এই জিনিসগুলোকে ঠিক রাখতে হবে যে আপনি কি করবেন। অনেক সময় দেখা যায় যে বিয়ের আগে অনেক প্রেম ভালোবাসা করে যেসব দম্পতিরা বিয়ে করে, ছেলে মেয়েরা বিয়ে করে, বিয়ের আগে তাদের প্রতি যে ভালোবাসা ছিল বিয়ের পরে কিন্তু ঠিক ব্যাপারটা উল্টোই হয়। অর্থাৎ ধীরে ধীরে সেই ভালোবাসা যেমন কমতে থাকে তেমনি নিজের প্রতিও কিন্তু একটা অবহেলা তৈরি হয়। আমরা দেখি বিয়ের পরে, বিয়ের আগে একটা ছেলে যতটা নিজেকে ফিটফাট রাখতে ব্যস্ত থাকে বিয়ের পরে কিন্তু ঠিক হয় উল্টো। অনেক মানুষ হয়তো বলেন সংসারের চাপে সে করতে পারে না, কাজের চাপে এটা করতে পারে না, কিন্তু এটা কিন্তু সবসময় ভুল। কারণ আপনার ভালো থাকাটা, আপনার শরীরটাকে ঠিক রাখা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই বর্তায়। তাই এই দিকটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।